ফুঁইয়ে দি, তুমিও আগের মতো হয়ে যাবে। বা এই লাল চুনির তো অসীম ক্ষমতা, আমিও কেমন আগের মতো হয়ে গেলাম। কুমার, এই চুনি যত্ন করে সামলে রেখো, হারিও না। আমরা এখন কি করব? ওই দেখো, একটা ময়ূর পঙ্খী নাও আসছে। ওর নাম ময়ূরী, ও আমার বন্ধু। ময়ূরী তোমাদের সঠিক পথ দেখাবে। উঠে পড়ুন রানীমা, চলে এসো। অরূপ কুমার, ময়ূরী, তুমিও আমাদের চেনো দেখছি। ধন্যবাদ রূপা, আবার দেখা হবে। বিদায় বন্ধু। অরূপ কুমার, সময় মতো আমি আবার দেখা দেব। আমরা কোথায় যাচ্ছি ময়ূরী? আমরা সুন্দরগড়ে যাচ্ছি রানীমা। সেখানকার রাজা দেবেন্দ্র নারায়ণের মনে বড় দুঃখ। রাজকন্যা কুসুম কুমারীকে এক শয়তান রাক্ষস বন্দি করে রেখেছে। মহারাজ কিছুতেই তাকে উদ্ধার করতে পারছেন না। আমরা সেখানে গিয়ে কি করব? আমরাও তো এক রাক্ষসের অত্যাচারে দেশ ছাড়া। সুন্দরগড়ের রাজপ্রাসাদে আমার এক বন্ধু কাকাতুয়া পাখি আছে, ওর নাম কথাকলি। সে আমায় জানিয়েছে তোমরাই সুন্দরগড়ের দুর্দশা দূর করতে পারো, আর এতে নাকি তোমরাও নিজের রাজত্ব ফিরে পাবে। প্রাসাদ দেখা যাচ্ছে, চলো গিয়ে দেখা যাক কি হয়। যে কোনো প্রয়োজনে আমায় ডেকো কুমার, তুমি ডাকলেই আমি দেখা দেব। মহারাজ, কথাকলির আদেশ মতো সমুদ্র তীর থেকে এদের নিয়ে এসেছি। আপনি হুকুম করলে ওদের বন্দি করতে পারি। বলো কথাকলি, এবার এদের নিয়ে কি করব? মহারাজ, এই সেই কুমার, যে করতে পারে রাজকন্যা উদ্ধার। এই রাজকুমারের কাছে আছে মূল্যবান সেই চুনি। দুষ্ট রাক্ষস স্বাগত মহারানী, স্বাগত কাঞ্চনগড়ের রাজকুমার। কথাকলি দেশে পাখি নয়, ও সব জানে। অতীত ভবিষ্যৎ সবই বলে দিতে পারে। ওর কাছে সব ঘটনাই শুনেছি। ও বলেছে কাঞ্চনগড়ের কুমারী পারে রাজকন্যাকে উদ্ধার করে। মহারাজ, কোথায় আছে রাজকন্যা? কিভাবে, কোন উপায়ে আমি তাকে উদ্ধার করব? কথাকলি তোমায় সব বলে দেবে। কি বলো কথাকলি? শোনো রাজপুত্র, তোমায় আবার যেতে হবে মাঝ সমুদ্র। সেখানে জলের নিচে বন্দিনী রাজকন্যা আর আছে সেই চুনি। দুই চুনি এক হলে রাক্ষস মরবে তখনই। আমি এখনই যাব সেই রাক্ষস মারতে। আপনি চিন্তা করবেন না মহারাজ, ভয় পেও না মা। এই লাল চুনি হাতে নিয়েই আমি চললাম রাজকন্যাকে উদ্ধার করতে। করো না কো সেই ভুল, ডুবে যাবে দুই কুল। লাল চুনি রেখে যাও, জলাশুর মরবে না জলে, জানো নাকি তাও? ঠিক আছে, এই লাল চুনি আমি এখানেই রেখে গেলাম। রাজকন্যা ও অপর লাল চুনি নিয়ে তবেই আমি ফিরব। বিদায় মা। বিদায় মহারাজ। বিদায় বন্ধু কথাকলি।